বাংলাদেশের অতি প্রাচীন ইতিহাস সমৃদ্ধ জেলা নারায়ণগঞ্জ। যারা ইতিহাস ঐতিহ্যকে ভালোবাসেন একদিনের ভ্রমণে ঘুরে আসতে পারেন নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে। শহরের এই কর্মব্যস্ত কোলাহলপূর্ণ জীবন থেকে একটু ছুটি নিয়ে ঘুরে আসতে পারেন প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁ থেকে। শিল্পকলা, সংস্কৃতি, সাহিত্যে বাংলার নারায়ণগঞ্জের সোনারগাঁ ছিল এক গৌরবময় জনপদের নাম। ঢাকা কিংবা সিলেট থেকে খুব সহজে কম খরচে ঘুরে আসতে পারেন নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে। নারায়ণগঞ্জের সোনারগাঁর উল্লেখযোগ্য জনপ্রিয় কয়েকটি পর্যটন স্পটের মধ্যে অন্যতম সোনারগাঁ লোক ও কারুশিল্প জাদুঘর, পানাম নগর, তাজমহল, জিন্দা পার্ক, মুড়াপাড়া জমিদার বাড়ি, সুবর্ণগ্রাম। এছাড়াও আরও কয়েকটি স্পট আছে যেগুলো আপনারা নারায়ণগঞ্জ সোনারগাঁ ভ্রমণে ঘুরে দেখতে পারেন। বন্ধুরা, এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনারা কিভাবে নারায়ণগঞ্জের সোনারগাঁ ভ্রমণে যাবেন। আমি সিলেট থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁ ভ্রমণে যাই। আপনারা যারা ঢাকা থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁ ভ্রমণে আসবেন তারা গুলিস্তান থেকে বাস পেয়ে যাবেন। স্বদেশ, বুরাক, দুয়েল এই তিনটি পরিবহনের বাস ঢাকা থেকে নারায়ণগঞ্জ প্রতি 30 মিনিট পরপর ছেড়ে যায়। আপনারা কিন্তু নারায়ণগঞ্জ ভ্রমণে আসলে নারায়ণগঞ্জের মুগড়াপাড়াতে নামতে হবে। ঢাকা থেকে মুগড়াপাড়া নারায়ণগঞ্জের ভাড়া জনপ্রতি 60 টাকা করে। আর আমি সিলেট থেকে ঢাকার নারায়ণগঞ্জ ভ্রমণে এসেছি। বাসে করে নারায়ণগঞ্জের মুগড়াপাড়া আসার পর এখানে নেমে যাবেন, আর এখান থেকে একটি অটো নিয়ে সোনারগাঁয়ের প্রথম পর্যটন স্পট সোনারগাঁ জাদুঘর, লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের এখানে আসতে পারেন। ভাড়া নিবে জনপ্রতি মাত্র 20 টাকা। এখানে আসার পর আপনাকে টিকিট কাটতে হবে, জনপ্রতি 50 টাকা করে টিকিট। আপনি কিন্তু এখান থেকে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে ভিতরে প্রবেশ করবেন। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন এবং জাদুঘর প্রতি বৃহস্পতিবারে বন্ধ থাকে, যেটা আমি এখানে এসে জানতে পারছি। তাই আপনারা কিন্তু বৃহস্পতিবার এখানে যাবেন না, তবে শুক্রবার এবং শনিবার যেতে পারেন। আমরা প্রবেশ করলাম এই কারু ও লোকশিল্প ফাউন্ডেশন এবং দূরে হচ্ছে জাদুঘর। আপনাদেরকে পুরো এই স্থানটি ঘুরিয়ে দেখাচ্ছি। আর এই হচ্ছে বড় সর্দার বাড়ি। এই যে দেখা যাচ্ছে একটি জমিদার বাড়ির মতো, এটার আসলে কাহিনী আপনারা অনেকেই জানেন। এই যে দেখুন কত সুন্দর একটা দিক এখানে তুলে, মানে অনেক যারা আসে কিন্তু সবাই কিন্তু এই জায়গায় ছবি তুলতে মিস করে না। এই যে পুকুর পাড়ের এখানে, এই যে একটা দিঘির মতো অনেক বড় পুকুর। আর এই জায়গায় কত নাটক, সিনেমা, কত কিছুর অভিনয় এবং শুটিং হয়েছে। আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে, আর আমরা যতটুকু জানতে পারছি এটি হচ্ছে বড় সর্দার বাড়ি। এবং এর ভিতরে প্রবেশ করতে হলে আলাদা কিন্তু এন্ট্রি ফি লাগে, যেটি 150 টাকার মতো। এখানে একটি খুবই সুন্দর, আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য খুব সুন্দর করে গরুর গাড়ি এখানে রাখা আছে। আরও সামনে গিয়ে দেখতে পেলাম আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ দেওয়ার সেই একটি প্রতিকৃতি এখানে কিন্তু রাখা আছে। তো এই সোনারগাঁ জাদুঘরের ভিতরে এখানে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর একটা স্ট্যাচু আছে, ওইখানে একটি বড় সর্দার বাড়ি আছে, একটা সুন্দর বাংলার ঐতিহ্য আছে। সব কিছু মিলিয়ে আসলে এই সোনারগাঁর ভিতরে বাংলার ঐতিহ্য ভরপুর। আর একটা জিনিস বেশি আমার খারাপ লাগছে, এখানে বিভিন্ন জায়গায় প্রবেশের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা এন্ট্রি ফি নেওয়া হচ্ছে। তো আমি যেহেতু সিলেটি, আমি শুধু একটি কথাই বলবো, আমাদের সিলেটে অনেক পর্যটন কেন্দ্র, কত কত সুন্দর সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর আমাদের এই সিলেটের পর্যটন কেন্দ্রগুলো, সেগুলোতে কিন্তু এই যে কোনো এন্ট্রি ফি নেই। আমরা প্রবেশ করলাম প্রাচীন বাংলার ইতিহাস ঐতিহ্য সংগ্রহীত যে জাদুঘর, সেই জাদুঘরের ভিতরে পুরো এই জাদুঘরটি আমরা ঘুরে দেখছি। আমরা এখন সোনারগাঁ জাদুঘরের ভিতরে আছি। বাংলার প্রাচীন যে ঐতিহ্য আছে এগুলো কিন্তু এখানে সংরক্ষিত রাখা আছে, তো আমরা এগুলোই দেখছি। এই জায়গায় আসলে আপনি গ্রাম বাংলার, প্রাচীন বাংলার ইতিহাস ঐতিহ্যের সাথে পরিচিত হতে পারবেন। যদিও আমরা গ্রামের মানুষ, এই জিনিসগুলো আমাদের দেখে অভ্যস্ত, তাই আমাদের ভালো লাগাটা একটু বেশি। এই জায়গা দেখা শেষে আমরা আমাদের দ্বিতীয় গন্তব্য পানাম নগরের উদ্দেশ্যে রওনা হই।
10 টাকার অটো ভাড়া দিয়ে আমরা চলে যাই পানাম সিটিতে। এখানেও এন্ট্রি ফি নিতে হবে 20 টাকা জনপ্রতি। এন্ট্রি ফি টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করি। সামনে খুব সুন্দর একটি পানাম সিটির ইতিহাস লেখা আছে এই বইয়ে। আর এখানে দেখতে পেলাম অনেকেই এসেছেন, যেহেতু আজকে শুক্রবার, যার জন্য বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এবং ঢাকা থেকে প্রচুর পরিমাণে দর্শনার্থীরা এখানে এসেছেন। মজার বিষয় হলো এখানে অনেক বাংলা চলচ্চিত্রের শুটিং হয়েছে, অনেক নাটকের শুটিং হয়েছে, অনেক গানের মিউজিক ভিডিও হয়েছে। আপনারা কিন্তু এখানে আসলে এই দৃশ্যগুলো দেখতে পারবেন। আমাদের প্রধান আকর্ষণ আমাদের তৃতীয় গন্তব্য বাংলার তাজমহল। আমরা এগিয়ে যাচ্ছি তাজমহলের দিকে। তাজমহল এসে তিনটি টিকিট কাটলাম এবং প্রতিটা টিকিটের মূল্য ছিল 150 টাকা করে, এবং আমরা এখানে এসেছিলাম অটোবালা 500 টাকা যাওয়া এবং আসা বাবদ, কারণ এটি প্রায় 18 কিলোমিটার দূরে অবস্থিত সোনারগাঁর যে জাদুঘর সেই জাদুঘর থেকে। এই হচ্ছে বাংলার তাজমহল। বাংলার তাজমহল আমার আসলে মূল আকর্ষণ নারায়ণগঞ্জ ভ্রমণের। আমি আসলে এই তাজমহলের জন্যই নারায়ণগঞ্জ এসেছি, কারণ অনেক টাকা খরচ করে ভারতে যেতে হবে, তো ভারতে গিয়ে সেই তাজমহল দেখার চেয়ে আমি আমার দেশের ভিতরে বাংলার তাজমহলটা দেখে নিলাম। ইনশাআল্লাহ হয়তো কোনো দিন সেই ভারতের আগ্রার তাজমহলও দেখব। তাজমহল দেখার সাথে সাথে আপনারা কিন্তু একটি রাজমণি পিরামিড আছে, আপনারা কিন্তু এই স্থানও ভ্রমণ করতে পারেন। এটি হচ্ছে একটি বাংলাদেশের চলচ্চিত্রের বিভিন্ন শুটিং হওয়ার যন্ত্রাংশ, এগুলো কিন্তু এর ভিতরে আছে। আমরা এর ভিতরে প্রবেশ করিনি, এখানেও কিন্তু প্রবেশ করতে হলে আলাদা টিকিট কাটতে হবে। বন্ধুরা, এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনারা নারায়ণগঞ্জের সোনারগাঁ ভ্রমণে আসলে আর কি কি ঘুরে দেখতে পারেন। এখানে আরও যে কয়েকটি স্পট আছে সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে সুবর্ণগ্রাম, একটি পার্ক এবং রিসোর্ট। এছাড়াও জিন্দা পার্ক আছে, মুড়াপাড়া জমিদার বাড়ি আছে। এইসব স্থানগুলো আপনারা কিন্তু নারায়ণগঞ্জের সোনারগাঁ ভ্রমণে আসলে দেখতে পারেন। তবে একদিনে যে এই সবগুলো জায়গা ঘুরে দেখতে পারবেন সেটা কিন্তু আমি বলতে পারি না। তবে আমরা একদিনের ভ্রমণে নারায়ণগঞ্জের উল্লেখযোগ্য যে কয়েকটি স্পট আছে, পানামনগর, সোনারগাঁ জাদুঘর এবং বাংলার তাজমহল, এই তিনটি স্পট ঘুরে দেখতে পেরেছি। এছাড়াও রাস্তার মধ্যে ছিল একটি তীর্থস্থান, যেটি হিন্দু ধর্মাবলম্বীদের, যারা হিন্দু ধর্মাবলম্বীরা আছেন তারা যদি এখানে আসেন তাহলে কিন্তু সেই তীর্থস্থানটাও ঘুরে দেখতে পারবেন। বন্ধুরা, আমার এই নারায়ণগঞ্জ একদিনের ভ্রমণে আমার খরচ হয়েছিল যাওয়া আসা এবং ঘোরা বাবদ 3000 টাকা। 3000 টাকার ভিতরে একটি ইতিহাস ঐতিহ্যপূর্ণ স্থান ঘুরে আসলাম। সত্যি চমৎকার ছিল নারায়ণগঞ্জ ভ্রমণ।